মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই আশা করবো ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে শুভ সরস্বতী পুজো, আর তার সাথে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সব বাচ্চা কাচ্চাদের আজকে খুব স্পেশাল একটা দিন, তো তোমরা নিশ্চয়ই পুজোটাকে খুব আনন্দ করে কাটাবে আশা করব। তো আজকে বিশাল বড় একটা দিন সবার জন্য, খুব ভালো দিন, তোমরা সবাই খুব ভালো করে এনজয় করবে এটাই আশা করব। তো চলো, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, তবে শাড়ি টাড়ি পরিনি, তো একটু পিয়ালির বাড়ি যাবো, যেহেতু ওর বাড়িতে পুজো, তো চলো যাবো। আর আমার বাড়িতেও পুজো করতাম, কিন্তু একটু অসুবিধার জন্য পুজো করলাম না। ঠিক আছে, ঠাকুর যদি চায় আসছে বছর হবে, তাই না? তা তোমরা সবাই ভালো করে পুজোটা কাটাও এটাই আশা করব। কি বলতো, আর একটা কথা হচ্ছে, আজ বাদে মানে হচ্ছে আজকে হচ্ছে 14 তারিখ, মাঝখানে 15 তারিখ, তারপর 16 তারিখ বাবুর পরীক্ষা, তার মধ্যে মানে পরীক্ষাটা এত তাড়াতাড়ি পড়ে গেছে মানে বলার কিছু নেই। তার মধ্যে পরীক্ষাটাও পড়েছে একদম 9:45 থেকে পরীক্ষা শুরু, সেখানে 8টার মধ্যে বেরোতে হবে, অনেকটা দূরে সিট পড়েছে। তো প্রথম দিন তো 8টার মধ্যে বেরোতেই হবে না, কারণ সিট খোঁজার ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে এবারের পুজোটা বন্ধ রাখলাম, তো ঠাকুর যদি চায় আবার করবো আসছে বছর, কী আছে বলো, তোমরাও সাথে থাকবে। তা বাবু ফাইনালি চলে গেছে পিয়ালির বাড়ি অঞ্জলি দিতে, তা আমি একটু ঘরের কাজবাজগুলো করে নিলাম, তাই একটু দেরি হলো। তা হয়ে গেছে কাজবাজ, পুজো টুজো হয়ে গেছে, সব কমপ্লিট, আমার ঘর দোর পরিষ্কার, সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু যাবো, তালা দেবো আর বেরোবো। আর বাবু এদিকে দেখো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে পিয়ালির বাড়ি যাবে বলে। আর এই পিয়ালির বাড়ির সামনেই যে রাস্তাটা আছে ওইখানে এই ঠাকুরটা হয়েছে, বেশ সুন্দর লাগছে না? ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না বলছি, আমি পছন্দ করেছি। না করার কি আছে? না না আমি পছন্দ করেছি। তুই চুপ কর, মিথ্যা কথা না করা। হ্যাঁ বসাতে খা, খেয়ে যাবে। আমাকে একটু দেখাও, দাঁড়া বাবা, এই তো দিচ্ছি। হ্যাঁ কাকু রাখিয়ে দিও কি, ঠাকুরটা খুব সুন্দর। অঞ্জলি টঞ্জলি দিয়ে সব বসে আছে, আর বাবুরও হয়ে গেছে, আর যেই পুজো হয়ে গেছে অমনি ফোনটা নিয়ে বসে গেছে দেখছো। আর এদিকে পিয়ালি এখন প্রসাদ গুলো সব রেডি করছে, কারণ হচ্ছে সবাইকে তো দেওয়ার ব্যাপার আছে। ঠিক আছে তুই পারতে থাক। আর এদিকে দেখো একদম সাজুগুজু করে একদম রেডি বেরোবে বলে, এবার উনি জুতো পরছেন, দেখো কত সেজেছে, দেখো আমার মেয়ে কত সুন্দর সেজেছে। আমি দেখো কি পরেছি, আর আমার মেয়ে শাড়ি পরেছে, মা ছোট হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে, তার জন্য ও শাড়ি পরেছে, তাই তো? হ্যাঁ, এই যে আমি ছোট হয়ে গেছে জন্য আমি দেখো কুর্তি পরেছি, আর ও বড় হয়ে গেছে তার জন্য শাড়ি পরেছে। বাবু দাঁড়ো, আর এদিকে সবার জন্য প্রসাদ বাড়া হয়ে গেছে, সবাইকেও দিয়ে দিয়েছে, এবার আমরাও একটু প্রসাদ খেয়ে নি। আর এদিকে দেখো আর একজন এসেছে, রূপার মেয়ে, সেজে গুজে রেডি গেছে, ওরা সব বড় হয়ে গেছে বলো আর কি। আর আগের দিন আমি রাত্রিবেলা এসেছিলাম যে পিয়ালির সাথে একটু সবজিগুলো কেটে দেবো বলে, যেহেতু কালকে খিচুড়ি হবে সরস্বতী পুজোর দিন, ওই কারণে তো একাই ও কেটে নিতে পারতো, যেহেতু পাড়ার সরস্বতী পুজোর জন্য ও একটু গেছিলো ওদের সাথে বাজারে, তাই একটু লেট হয়ে গেল, তার পাশেই তো আছে, চলো কেটে দিই। আমাদের একটা তরকারি করা লাগবে বড়, ছোট হয়ে গেছে কিন্তু কিছু করে, আমাদের পাকা রাঁধুনি সুন্দর রাঁধতে পারে, রাঁধুনি দারুণ রেঁধে দিচ্ছে। আর আমাদের বড় রাঁধুনি চলে এসছে, আর পেছনে আছে বড় রাঁধুনি, ওনার এখন হাত ভাঙা, তাই উনি এখন ডিরেকশন দিচ্ছে, আর আমি ভিডিও করছি আর দেখছি এদের রান্না, এরা এখন রান্না করছে। আমাদের বাড়ি সবাই চলে আসবে, হ্যাঁ খিচুড়ি খেতে, আজকে আমাদের দুপুরে খিচুড়ি খাওয়া, সবাই চলে আসবে, হ্যাঁ সবাই চলে আসবে।
ফাইনালি দেখো আমার কিন্তু দুটোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে কিন্তু খেতেও দেওয়া হয়েছে। ওখানে ওপরের কাকু বসেছে, মানে বাড়িওয়ালা কাকু বসেছে, বাপিদা বসেছে, দিয়ার কাকা এসেছে, সে বসেছে, সবাই কিন্তু খেতে বসে গেছে। ফাইনালি দেখতেই পেলে দুটোর মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি রান্না, আর এরপরে আমরাও বসে পড়েছি। বাবুকে আগেই বলেছিলাম বসতে, তা বাবু যেহেতু আবার রূপার বাড়ি গেছিলো, ওখানে রূপা আবার লুচি মিষ্টি প্রসাদ দিয়েছে সব, ওইসব খেয়ে ওর আবার পেট ভরে গেছে, ওই জন্য আমাদের সাথে বসেছে ও খেতে। কারণ আর এদিকে হচ্ছে পিয়ালি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পিয়ালি আবার ওই পাশের বাড়ি দিতে গেছে ওই আর একটা কাকিমাকে প্রসাদ। আর আমি দেখো আবার একটু নিয়ে যাচ্ছি, বললাম নেবো না, সে জোর করে দিল যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দিয়ে দিয়েছে, আর অনেকটাই নিয়েছি, ওখান থেকে আবার শাশুড়িমাকেও দিয়ে দেবো, চলো বাড়ি যাই। আবার দেখো সন্ধেবেলা এসে হাজির হয়ে গেছি ওর বাড়িতে, আমি আসবো নাই বলেছিলাম, এই যে এই দুজন আছে ওদের জন্য আসতে হলো, বলছে সকালে গেছিস পিয়ালির জন্য, এখন যাবি আমাদের জন্য, তা কী করবো, তা মাকেও সাথে করে নিয়ে আসলাম, বললাম চলো বসেই তো থাকবে তো ঘুরে আসবে, তা ওই কারণে আবার ওদের সাথে আসতে হলো। এত জোর করে মানে না এসে ওদের কথা তো আর ফেলতে পারবো না। আর ওরা খিচুড়ি খেয়ে বলছে নাকি খুব ভালো হয়েছে, খিচুড়ি তরকারি দুটোই ভালো হয়েছে, খেয়ে সবাই ভালো বললে মনটা খুব খুশি খুশি হয়ে যায় বলো, কারণ এতটা খিচুড়ি তো করি না। আর বিকেলবেলা দেখো মানে সন্ধেবেলা রাত্রিবেলা দেখো আবার তিন রমণী তিন রকমভাবে সেজেছে, বুঝতে পারছো মানে ওদেরই পুজো তাই না বলো, ওরা এখন আনন্দ করবে না তো কে করবে, আমাদের দিন শেষের পথে। তবে না আমরাও মজা করি, করি না বললে ভুল হবে, আর মজা করবো নাই বা কেন তাই না বলো। আর তো বাড়ির দিকে চলে আসলাম, আর যাওয়ার পথে না দুপুরবেলা যখন যাচ্ছিলাম তখন এই ঠাকুরটা দেখেছিলাম, দেখো এই ঠাকুরের কালারটা এরকম কি সুন্দর না দেখতে, আর এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। এটা কোন ঠাকুর বলো তো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির সামনে পুজো হয়েছে, ওই ঠাকুরটাই যে আমার মা আর এই সামনেও রয়েছে, আমার মা রয়েছে আর এক মামিও রয়েছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর পর দিনে যে দধিকর্মা হচ্ছিল তা সেখানে গিয়েছিলাম আমি আর পাশের বাড়ির, যা বললাম চলো আমার মায়ের বাড়ির ওখানে ঠাকুরটা দেখে আসি, তাই ওখানে গেলাম, গিয়ে দেখছি মা আর ওই মামি মিলে দধিকর্মা করছে, তা ভাবলাম ছাড়বো কেন চলো, আমি এসেছি যখন একটু প্রসাদ পাবো, প্রসাদ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার তাই না, সে যে প্রসাদই হোক, তো ওখান থেকেও প্রসাদ নিয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আশা করবো ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।